দীর্ঘ 34 বছর ধরে বামফ্রন্ট সরকার তথা সিপিএম যেভাবে সারা পশ্চিমবাংলায় তারা অন্যায় অত্যাচার চালিয়েছে এবং বেকারত্ব তৈরি করেছে, নানা ধরনের বড় বড় শিল্প কারখানা বন্ধ করে দিয়েছে। ডক্টর বিধানচন্দ্র রায়ের আমলে তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি পশ্চিমবাংলায় যেভাবে শিল্পের জোয়ার এনেছিলেন, তা দীর্ঘ 34 বছর ধরে বামফ্রন্ট সরকার লাল ঝান্ডা উড়িয়ে সারা কলকারখানায় তালা ঝুলিয়ে দিয়ে তারা শ্রমিকদের এবং কৃষকদেরও যেমন কৃষি থেকে বঞ্চিত করেছে, তেমনি শ্রমিকদেরও তারা কারখানা থেকে বা কলকারখানা থেকে বঞ্চিত করে আত্মহত্যার পথে সামিল করেছিলেন। এবং যেভাবে তারা সারা পশ্চিমবাংলায় অন্যায় অত্যাচার চালিয়ে নন্দীগ্রাম থেকে আরম্ভ করে সিঙ্গুর পর্যন্ত রক্তাক্ত করে দিয়েছিল, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সোচ্চার হয়ে তিনি আজ নতুন বাংলা গড়ার স্বপ্ন দেখেছেন এবং তিনি পশ্চিমবাংলাকে নতুন করে গড়ে তোলার জন্য অগ্রগতি হয়েছেন, যার ফলস্বরূপ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী। এবং এই 200 দিনে যে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তার মধ্যে প্রথমত দেখা যায় বলতে গেলে আমাদের বেহালায় যে তিনি রেলমন্ত্রী থাকাকালীন যে মেট্রো প্রকল্পের ঘোষণা করেছিলেন, তার 46টা স্তম্ভ ইতিমধ্যে তৈরি হয়ে গেছে এবং সারা পশ্চিমবাংলায় কৃষির জোয়ার এবং শিল্পের জোয়ার আসতে শুরু করেছে। আমাদের বিধায়ক তথা শিল্প বাণিজ্য মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তিনি যেভাবে সারা বেহালা সমেত সারা পশ্চিমবঙ্গে তিনি উন্নতির সাধন করছেন, তা আপনারা দূরদর্শনের মাধ্যমে বা নিউজ পেপারের মাধ্যমে দেখতে পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে জঙ্গলমহলে মানুষ আগে খেতে পেতেন না, বা যে জঙ্গলমহলকে এই বামফ্রন্ট সরকার তথা সিপিএম তারা অন্ধকারের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছিল, মানুষের রুটি রুজি কেড়ে নিয়েছিল, আজকে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই জঙ্গলমহলে তিনি উন্নতির জোয়ার এনেছেন। আপনারা নিউজ চ্যানেলে প্রায় দিনই দেখবেন যে পুলিশে চাকরির জন্য কত জঙ্গলমহলের যুব সমাজ তারা পুলিশের জন্য লাইন দিচ্ছে চাকরির জন্য, এবং যারা স্কুলে যেতে পারত না তাদের জন্য সাইকেল কিনে দিয়েছেন, এবং নতুন নতুন তারা পথের দিশারি দেখছেন। এই এই যে উন্নতির জোয়ার, এটা মানুষ 200 দিনের মধ্যেই টের পেয়েছেন। তাই আগামী দিনে আমরা নিশ্চিত এবং আমাদের কাছে এটাই প্রত্যাশা বা মানুষ এটাই দেখছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই একমাত্র পারেন যেই সোনার বাংলা গড়তে এবং সোনার বাংলাকে সফল করতে। তাই আমরা আশা রাখব এবং মানুষেরও প্রত্যাশা যে আগামী দিনে যেন পশ্চিমবঙ্গের যুবক যুবতী তারা বেকারত্ব দূরীকরণ হয়ে তারা নিজের পায়ে চলতে পারে এবং শিক্ষা দীক্ষায় তারা উন্নতি করতে পারে এবং কৃষি শিল্পেও যেন উন্নতি হয়, সেদিকেই তিনি নজর।